আজকে আপনাদের সাথে একটি মজাদার রেসিপি শেয়ার করব, আস্ত রসুন দিয়ে দেশি কই মাছ ভোনার রেসিপি। আশা করি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কবিতার কিচেন এইচডিতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব, সেটি হচ্ছে দেশি কই মাছ দিয়ে আস্তা রসুন দিয়ে ভোনা রেসিপিটা শেয়ার করব। আশা করি এটা ইউনিক একটা রেসিপি আমার কাছে, আমি ফার্স্ট টাইম করতেছি এই জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি চারটা বড় বড় দেশি কই মাছ নিয়েছি, আর রসুন আদা পেঁয়াজের পেস্টটা একসাথে নিয়েছি পরিমাপ মতো, আর আস্তা রসুন নিয়েছি 3 পিস, কাঁচামরিচ ফালি নিয়েছি, রসুন পেঁয়াজ কুচি নিয়েছি, আর হচ্ছে শুকনা মরিচ গুঁড়া, লবণ, জিরে আর ধনে গুঁড়া, আর তেল আছে, আর গরম পানিটা ইউজ করব আমি রান্নার ক্ষেত্রে। তো দেখতেই পাচ্ছেন আমার এই উপকরণগুলো বানাতে লাগছে। তো ফার্স্ট টাইম আমি কিছু হলুদ দিয়ে আর শুকনা মরিচের গোড়া লবণ দিয়ে সুন্দর করে মাছটাকে মেখে রাখব, 2-3 মিনিটের মতো মেখে রাখব, তাহলে লবণটা মাছের ভিতরে সুন্দর মতো চলে যাবে। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে মেখে নিয়েছি, জাস্ট এভাবে মেখে নিতে হবে, যেহেতু এটা অনেক বড় বড় কই মাছ সেহেতু এভাবেই মেখে নিতে হবে। তো চুলায় একটা প্যান দিয়েছি, প্যানে কিছু তেল অ্যাড করেছি, তেল অ্যাড করার পর তেলটা অবশ্যই গরম করার পরেই হচ্ছে মাছটা দিতে হবে, না হলে লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলা কিন্তু অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করার পর কিছুক্ষণ ওয়েট করার পর ফিরে এসেছি, কিছুক্ষণ পর আমি এখন উল্টিয়ে দিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রাই হয়েছে, অবশ্যই এই এরকমই ফ্রাই করতে হবে, যেহেতু ভুনা কই মাছ ভুনা, আর হচ্ছে কই মাছগুলো অনেক বড় বড় ছিল, এই জন্য হচ্ছে ভুনাটা মাছটা ফ্রাইটা একটু বেশি করে নিতে হবে। তো জাস্ট আমার ফ্রাইটা কিন্তু হয়ে গেছে অলমোস্ট, এখন কিন্তু এটা আমি তুলে নিব। তো আমি একটা প্লেটে দেখতে পাচ্ছেন তুলে নিতেছি। তো এভাবে আমি সম্পূর্ণটা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন। তো কিছু তেল আছে, আরও কিছু তেল অ্যাড করলাম। তো অ্যাড করার পর এখন হচ্ছে আমি যে কুচি কুচি করে রাখা পেঁয়াজটা ওটা অ্যাড করে দিলাম, অ্যাড করে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একটা ব্রাউন একটা কালার চলে এসেছে। তো এখন যে মশলাগুলো ছিল এগুলো আমি অ্যাড করব। তো এখন আমি সুন্দর করে মশলাগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিব, জাস্ট এভাবেই, না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। তো এরপর আমি একটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো ফিরে এসেছি কিছুক্ষণ পর, আমি কিন্তু এখনো পর্যন্ত পানি অ্যাড করি নাই। তো এখন যে আস্তা রসুনগুলো ছিল এগুলো আমি অ্যাড করে দিলাম। তো অ্যাড করার পর এখন একটু সুন্দর করে নাড়িয়ে নিব। তো নাড়িয়ে নেওয়ার পর একটু ঢেকে রাখলাম। তো আবারও ফিরে এসেছি, মশলা দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে মশলার পানি, আর হচ্ছে মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। জাস্ট এভাবেই করে নেবেন, তাহলে খেতে কিন্তু অনেক টেস্টি হবে। তো আমি যে গরম পানিটা করে রেখেছিলাম সেই গরম পানিটা 1 কাপ দিয়ে দিলাম। তো দেওয়ার পর সুন্দর করে যে নাড়িয়ে নিচ্ছি। তো দেখতে পেলেন কত সুন্দর উতল উঠেছে, মানে এখন হচ্ছে আমি যে কিছু টমেটো অ্যাড করব, টমেটো কুচি করে রেখেছিলাম টমেটোগুলো অ্যাড করব।
তো এখন হচ্ছে আমি ভেজে রাখা যে কই মাছগুলা ওগুলা অ্যাড করে দিব। তাহলে মশলা সবই হচ্ছে মাছের ভিতর ঢুকে যাবে আর খেতেও অনেক টেস্টি হবে। তো এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার হচ্ছে আমি জাস্ট ঢেকে রাখবো। তো ফিরে এসেছি, কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো এখন হচ্ছে আমি কিছু ধনে পাতা অ্যাড করে দিলাম, আরও বেশি টেস্টি হবে, আরও বেশি মজাদার হবে। আর কিছু কাঁচামরিচ ফালি করা ছিল, এটাও অ্যাড করে দিলাম। তো একটা লোভনীয় একটা রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আস্তে রসুন দিয়ে কই মাছ ভোনাটা অনেক টেস্টি একটা রেসিপি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। আর আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে, তো অল্প সময় লেগেছে, বেশি সময় কিন্তু আমার লাগে নাই। তো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন রেসিপিটা, আর খেয়ে বলবেন কেমন হয়েছে আজকের রেসিপি। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আর কি ধরনের রেসিপি দেখতে আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রসুন দিয়ে গরম গরম ভাত দিয়ে মাছ দিয়ে খেতে কিন্তু অনেক টেস্টি, অনেক মজা। একবার হলো বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।